পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ। পুনর্বাসনের দাবিতে গ্রাম বাঁচাও কমিটির বিক্ষোভ। আজ শুক্রবার সকালে কেন্দা এরিয়া অফিসের সামনে বিক্ষোভ দেখান হরিপুর গ্রামবাসীরা। হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগের নেতৃত্বে গ্রামবাসীরা আজ এরিয়া অফিসের সামনে জমা হন। গ্রামবাসীদের দাবি, খনির কয়লা উত্তোলনের কারণে এলাকার বিভিন্ন জায়গায় ধস নামছে ও জল সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে, ফলে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। আর সেই কারণেই ইসিএল কর্তৃপক্ষের কাছে হরিপুর গ্রামবাসীদের দাবি, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে। অবিলম্বে হরিপুর গ্রামের পুনর্বাসন না হলে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হবেন গ্রামবাসীরা বলে হুঁশিয়ারি দেন এদিন। গ্রামের যে পরিস্থিতি আপনারা জানেন, যে ফেব্রুয়ারি মাসে গ্রামের একটা ধস নেমেছিল এমএসসি স্কুলে। এমএস স্কুলে ধস নামার পর একটা পুকুরে ধস নামে, আবার তারপর আর একটা পুকুরে ধস নামে, জল তো মাটির নিচে চলে যায়। আমরা গ্রামের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমরা জিএম সাহেব, বিডিও সাহেব লিখিতভাবে আমরা অভিযোগ করার পর তারা আমাদেরকে মৌখিক ভাবে বলেছিল, আমরা নিশ্চয়ই লিখিত ভাবে আমাদেরকে দিয়েছিল বিডিও অফিসের মিটিং এ, যে আমরা এমএসকে স্কুলে শিফট করে নেব এবং আপনাদের গ্রামে যে সমস্যা আছে সমস্যার দ্রুত আমরা মিটাবো। এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আতঙ্ক জিনিসটা তো ভাষায় প্রকাশ করা যায় না। আতঙ্ক আমাদের তো রাত্রে ঘুম আসছে না আতঙ্ক, যেহেতু আমাদের গ্রামের সারাউন্ডিং এরিয়াতে ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। আমরা এখন দুশ্চিন্তা ভোগ করছি, রাতে ঘুম হয় না যে কোনোদিন বাড়িটা হয়তো মাটির নিচে চলে যাবে। এই সংকটময় অবস্থা, এর থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো? আগেও জানিয়েছিলাম, ওনারা কোনো কর্ণপাত করেননি, তার জন্য আমরা সমবেতভাবে এখানে জমা হয়েছি। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।